অসুবিধা হলে কি কন্ট্রোল চাউল দৌ না ঠিকঠাক সময়ের আত কিলোমিটর রাস্তার যাই তো পড়ুছি তারপর মো স্বামী ঘর পাখানে আমি যাব আমাকে দৌছি কম চাউল কম ইয়ে গম কম তেল এমনি দৌছি কইলা কে সেটি দিয়া সেটি না দিয়া যাও কাইকি না কুচি বিজেডি কে তোমার ভোট দৌন বিজেডি ভোট দেলা পরে আমি তোমাকে দম সেটা তো হয়েপারে তুমি তো বিজেডি ভোট দিও তুমি কংগ্রেস ভোট দৌছ কম পাওছ বিজেডি ভোট দিলে তুমি সব কিছু পাই ঘর চাউল পাত্র সব কিছু পাইপার ডিলর কুচি আমি যেমি কইনু কাল এমনি কে কছ আজ সেদিন সুবিধা অসুবিধা ভালো মন্দ কইল কলে তুমি পার্টি কই যাও ভালো মন্দ কিছুটা হল কয় তুমি পার্টি কই যাও মানে তা ভিতরে পার্টি আইলা কোটু আমি তো সুবিধা অসুবিধা আমি তো সরকার দৌছি পার্টি কম করি এত আজ আসছি না আমি এইটি কয়া আমি চাউল দিয়ে মিলুনি বলে কয়া আসছি সে পুরা গরম হয়ে যাচ্ছে কথা কয়া ছাড়ু না না জনকর দিন আউ দুই জনের কাটি দৌঁচি এইভাবে প্রতি মাস করে চালিয়ে কইলা পরে সে রাগুচার কম এমনি সেনু তো আসছি আমি কম আমি জমি বাড়ি বিক্রি দেবা না কম এইভাবে প্রত্যাহার করছেন চলি আমার সেটি ডিলর অনেক পাড়ি তো সে রাজনৈতিক হিসাবে চাউল বন্টন করছেন কিছু লোক আনিকি চাউল বাটি দিয়ে আউ কিছু লোক কহিলে তুমি বিজেডি কি ভোট দেই না সেইপাইন যে আপনার চাউল পাইপারে এবং সরপঞ্চ এমএলএ কু আপনার ভেটন্তু সে যদি কহবে তো চাউল আমি আপনার দেবু তো মর কহার প্রশ্ন এটি কে কোণ জমি বিকি যে সাধারণ লোককে দৌছি তো এটা সাধারণ লোকের হক যদি দশ জন কুড়ি জন পাইলে আউ পাঁচ জনক তো এমিতি সাবত পু হিসাবে কাহিকি চিন্তা করছেন সেঠিকার সরপঞ্চ কি এমএলএ কি আমার ডিলর তো সে একচুয়ালি গোটে দলীয় হিসাবে যেটা কি ডিলরশিপ পাইছি তো সে দলীয় পাওয়ারটা সে ইউটিলাইজ করুচি এবং প্রেসরাইজ করুচি এইভাবে হইরাণ কলে তুমি বাধ্য হয়ে আম দলকে আসব এবং আমি সমর্থন করব যদি তুমি ন আস তোমার রেসন কার্ড বি কাটি দেব তুমি চাউল দেবুনি কি কোণ সরকারি স্তর করব যাও আমার যে রাধামোহনপুর এভিনিউ ফুলের পাখাপাখি তিরিশ রু পঁয়ত্রিশ জন এই সমস্যা উপভোগ করছেন তো আজ আসিল এমআই স্যার পাখক এবং অভিযোগ কলু এবং সেমানে কইছেন যে ডিলর সহিত আলোচনা করিকি দিনে দুই দিন ভিতরে আর সমস্যা সমাধান করবে যদি সমস্যা সমাধান ন করতে টোটাল পঞ্চায়েত যেতে খাউটি অনেক সমস্ত আমি এটি আমরণ অনশন করবু।